হাই বন্ধুরা, সো ঘড়িতে বাজে এখন 9:10। আমরা এখন বেরোচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে, আর অ্যাকচুয়ালি বিষ্ণুপুর নয়, মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তো আমরা খানিকটা গিয়ে চাতালে যাব, মানে ওই আপনার এয়ারড্রোমটা, অ্যাবান্ডান এয়ারড্রোম, তারপর আমরা সোজা চলে যাব মুকুটমণিপুর। তো চলুন, দেখা হবে রাস্তায়, জঙ্গলটাও দেখাবো আপনাদের। So guys, you already know that this is the first long trip with my Nikon. So that is Royal Enfield Meteor. So definitely I am very much excited. So right now, we are going towards Abandoned Airdrome. So ikhane Abandoned Airdrome bolle oneke hoyto chinben na. Apnara shubidhar jonno chatal bolte paren. চাতাল যে জায়গাটি সেটা একই জায়গা, তো আমরা যখন পৌঁছবো তখন দেখতে পাবেন। তো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে। তো আমরা এখন যাচ্ছি জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে, সেই চাতালের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি। তো এখান দিয়ে একটা টার্ন আছে পুলিশ চৌকির সামনে দিয়ে, টার্নটা নিতে হয় আমাকে বলা হয়েছিল। আশা করি আপনারা সবাই শুনেছেন দুধের স্বাদ ঘুলে মেটানো যায়। তো সেরকমই খানিকটা ডুয়ার্স না গিয়ে যদি আপনারা জয়পুর আসেন তাহলে ডেফিনেটলি এরকম একটা ফিল পাবেন। যারা ডুয়ার্স গেছেন তারা জয়পুর এলে ভুল করতে পারেন ডুয়ার্স হিসাবে, কিন্তু সেই পাহাড়ি মনোরম আবহাওয়া সেইগুলো হয়তো পাবেন। আর যারা ডুয়ার্স যাননি তারা ডেফিনেটলি জয়পুর আসুন, জয়পুর ঘুরুন, দেখুন। এই যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে এখন বাইক চালাচ্ছি, সেই রাস্তাটা ডেফিনেটলি ডুয়ার্সকে আপনাদের মনে করাবেই। ইভেন যদি আপনারা পরে ডুয়ার্স যান তো তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা সিমিলারিটি আছে দুটো জায়গার মধ্যে। এই অ্যাবান্ডন্ড এয়ারডোমের একটা ইতিহাস আছে। তো অনেকেই হয়তো ইতিহাসটা জানেন, জাস্ট যখন আমরা পৌঁছাবো ওখানে তখন আমি ইতিহাসটা নিয়ে আর একবার কথা বলবো। তো সঙ্গে থাকুন। সামনে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি একটা রাইট টার্ন, সরি লেফট টার্ন নিচ্ছি। তো অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমি এখানে তো কোনো পুলিশ চৌকি দেখতে পেলাম না, তো মেবি আমি আগের টার্নটা নিলাম। অলমোস্ট কিছু বলার নেই, জাস্ট একটা অদ্ভুত ফিলিংস। এত সুন্দর একটা রাস্তা, দুদিকে গাছ, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা। তো হয়তো খানিকটা পরে আমরা মোরামের বা লালমাটির রাস্তাও পেয়ে যাব। তো এখন থেকে আমি সেই এক্সাইটমেন্টটা ফিল করতে পারছি, জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানোর সেই এক্সাইটমেন্টটা। তো আমি জানি যে এখানে হয়তো ভেতরে অনেক ছোটোখাটো জনবসতি রয়েছে, ছোটো পাড়া বা লোকালিটিস এখানে ডেফিনেটলি রয়েছে। তো তাদেরকে জিজ্ঞেস করেই আমাকে যেতে হবে। তো স্টিল এটা ডেন্স ফরেস্ট না হলেও, তো একটা বাফার রিজিয়নও যদি আমি ধরি এরিয়াটাকে, তো দিস ইজ আ ভেরি গুড অ্যামাউন্ট অফ ফরেস্ট যার মধ্যে দিয়ে আমি পৌঁছাবো চাতাল বা ওই অ্যাবান্ডান্ড এয়ারডোম। তো ডেফিনেটলি এই এক্সপিরিয়েন্সটা যদি আপনারা করতে চান, আমি জানি না আর ইন্ডিয়ার আর কোথায় এরকম এক্সপিরিয়েন্স আপনি করতে পারবেন, বাট আপনারা যদি কলকাতার থাকেন বা তার কাছে পিঠে থাকেন, আর ডেফিনেটলি জয়পুরটাকে আপনি অ্যাজ এ উইকেন্ড ডেস্টিনেশন অ্যাজ এ জয়পুর অ্যাজ এ উইকেন্ড ডেস্টিনেশন আপনারা যদি ভিজিট করেন, তো ডেফিনেটলি ইউ উইল গেট দিস কাইন্ড অফ এক্সপিরিয়েন্স হিয়ার। আর যারা অ্যাডভেঞ্চার ট্যুরিং করতে পছন্দ করেন তাদের জন্য ডেফিনেটলি আ ভেরি গুড প্লেস ফর ডুইং অ্যাডভেঞ্চার ট্যুরিং। জঙ্গলের রাস্তাগুলো মোটামুটি বেশ ভালো, তো এই বাম্পারগুলো ইটস নট আ গুড থিং। ডেফিনেটলি আপনাদের গাড়িকে একটু মানে লাইক বাঁচিয়ে বাম্পারগুলো ক্রস করবেন। আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা বেশি, তাও আমি মোটামুটি মনে হচ্ছে যে কিছু একটা লাগলো বাম্পারটাতে। তো ডেফিনেটলি যাদের একটু লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি তাদের অসুবিধা হতো। আর বাইকের জন্য তো দিস ইজ দ্য বেস্ট রুট। আর যারা গাড়ি নিয়ে আসবেন ডেফিনেটলি রুটটা একটু জিজ্ঞেস করে নেবেন বা দেখে নেবেন, কারণ এই রাস্তার যা যেরকম চওড়া, তো সেখান দিয়ে একটা ছোটো গাড়ি মোটামুটি চলে আসবে, কিন্তু যথেষ্ট স্কিল ড্রাইভার লাগবে ওই চার চাকা ঢোকানোর জন্য। বেশ অনেকক্ষণ চাতালের উদ্দেশ্যে গাড়ি চালাচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত জায়গাটায় পৌঁছালাম না। যেটুকু জিজ্ঞেস করে
বুঝলাম এখান থেকে আরো বেশ খানিকটা, খুব জলদি পৌঁছানোর কোনো অপশন নেই এই রাস্তা দিয়ে। তো জঙ্গলের বেশ এত সুন্দর বিউটি, বা ধরুন এই জঙ্গলের আশেপাশে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো জনবসতি পেরিয়েই আমরা যাচ্ছি বেসিক্যালি। তো আগেও বলেছি, তো ইভেন রাস্তাতে দেখলেনও আপনারা কি অনেকের সাথে কথা বলে বলে আমি চাতালের দিকে এগোচ্ছি। তো এগুলো আপনাকে করতেই হবে, কারণ খানিকটা পথ গিয়ে আপনি পাজলড হয়ে যাবেন যে দুদিকে রাস্তা যাচ্ছে, হয়তো আপনি বুঝতে পারছেন যে ডান দিকের রাস্তাটা একই দিকে যাচ্ছে, কিন্তু আপনি জানেন না, কারণ জঙ্গল কেটে যখন রাস্তা তৈরি হয় বা জঙ্গলের ভিতর দিয়ে যখন রাস্তা যায়, আপনি কোন রাস্তায় গেলে ঠিক কোন জায়গায় পৌঁছাবেন সেটা একমাত্র যারা রাস্তাটা ব্যবহার করে তারাই খুব ভালো জানে। তো একটা আরেকটা আদিবাসী গ্রাম এটা আমরা ক্রস করছি, জানি না গ্রামটার নাম লাপুর কিনা, সেটা একটু আগে দেখলাম, নাও হতে পারে। তো এদিক দিয়ে সম্ভবত সোজা হয়তো দেখছি না, ওনাকে জিজ্ঞেস করবে তো, বলো জিজ্ঞেস করো কোন দিকে সোজা। সরি গো, আমি বাম্পারগুলো দেখতে পাচ্ছি না, লাগছে না তো হাতে, সেটাই হলো একটা ব্যাপার। তো চলুন, আমরা মোটামুটি অনেকটা পথ পেরিয়ে গেলাম চাতালের জন্য, এবার বাকি পথটা আপনারা এনজয় করুন আমার সাথে। যদি কোনো ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার থাকে বা কিছু থাকে তো ডেফিনেটলি আমি রাস্তা ক্রস করার সময় আপনাদের জানিয়ে দেবো, যদি মনে হয় যে আপনারা এখানে আসবেন। শুনেছি ওয়াচ টাওয়ার একটা আছে, বাট সেটা যাওয়ার ইচ্ছা নাই এই মুহূর্তে, কারণ এই জঙ্গলের ওয়াচ টাওয়ারকে আবার দাঁড়ানো, কারণ এরপরে আমাদের অলরেডি মুকুট মণিপুর যেতে হবে, ঘড়িতে বলতে পারেন অলমোস্ট 10টা বাজতে চলল। তো তাই বেশি লেট করবো না, চাতালে যাবো, খানিকক্ষণ দাঁড়াবো, একটু ঘুরবো, ঘুরে বেরিয়ে চলো। তো চলুন সঙ্গে থাকুন। চাতাল এদিকে তো ডান দিকে নিলাম আমরা, এই পাড়াটা শেষে ডান দিকে আর একটা সিমেন্টের রাস্তা পেয়ে গেলাম, পিচের রাস্তাও রয়েছে, তো ওখান থেকে সোজা গেলে চাতাল। সবাই সোজা বলছে কিন্তু সোজার পর কোন দিকে যেতে হবে সেটা খুব কম লোকই বলছে, তো ওটা একটা ভালো ব্যাপার আর খারাপ ব্যাপার মিশিয়ে। রাস্তায় আস্তে আস্তে আরেকটা ইম্পর্টেন্ট কথা মনে পড়লো, তো হোটেলে যখন চাতালের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম তখন বললো যে এটা তো জঙ্গলের ভেতরে, আপনার গাইড লাগবে, গাইড ছাড়া যাওয়া যাবে না। তো ডেফিনেটলি আমি সাজেস্ট করবো যে গাইড নেবেন না, এখানে আপনি আসুন, এসে এই কাউকে জিজ্ঞেস করে নিন, লোকাল কোনো লোককে, তো তারা আপনাদের গাইড করে দেবে। এই আপনি ভেতরে দেখলেন, আমি অনেককে জিজ্ঞেস করে করে এলাম, তো এভাবেই আসুন, এভাবেই আপনারা সাতাল পৌঁছে যাবেন, বেকার গাইড নিয়ে এক্সট্রা পয়সা দিয়ে কোনো লাভ নেই, এটা একটা ফ্রি জার্নি, সেভাবেই উপভোগ করুন। ইভেন আমি যেটুকু দেখেছি অনেক বাইকার্সরা আসে, অনেকে গাড়ি নিয়ে আসে, তো গাইডের ফাঁদে পা দেবেন না। চলে এসো, চলে এসো, বসো বসো বসো। অলরেডি আমরা পৌঁছে গেছি শালের জঙ্গলে, তো সামনেই দেখতে পাচ্ছেন এই শালের জঙ্গল, এর ভিতর দিয়ে আমরা যাব, গিয়ে চাতালে উঠব। তো এই অসম্ভব অভিজ্ঞতা বন্ধুরা, যারা প্ল্যান করেননি এখনও ডেফিনেটলি প্ল্যান করে ফেলুন, আর কিছু হোক না হোক জয়পুর আসুন, চাতালে আসুন, জায়গাটা ঘুরে যান,
ঘুরে আপনারা ব্যাক করতে পারেন। ডেফিনেটলি যারা ডে ট্যুর করবেন তাদের জন্য চাতাল ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন, যেহেতু আমরা একদিন ছিলাম, বেসিক্যালি একদিন নয় দুদিন আছি এখানে। কালকে রাত্রিবেলা ছিলাম, আজকে সকালবেলা চাতাল, মুকুটমণিপুর, বিষ্ণুপুর করে আবার হোটেলে ব্যাক করব, তারপর আমরা চলে যাব পরের দিন সকালবেলা উঠে বাড়ি। সেদিন আর কিছু ঘোরা রাখছি না, যদি গনগনি পারি গনগনি, নাহলে ডাইরেক্ট বাড়ি আসবো। আবারও বন্ধুরা, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি চাতালের একদম ভেতরে, যেখানে মোটামুটি আপনারা এক্সপ্লোর করতে পারবেন চাতালে। ডেফিনেটলি আ ভেরি গুড অ্যামাউন্ট অফ জঙ্গল রাইড ফর দ্যাট ইজ লাইক হেভেন ফর এনি অ্যাডভেঞ্চার রাইডার। ডেফিনেটলি বন্ধুরা, যারা প্ল্যান করেননি, প্ল্যান ফর ইট, কাম হিয়ার অ্যান্ড এক্সপ্লোর দিস এরিয়া, সঙ্গে থাকুন। বন্ধুরা, মাঝখানে কিছুটা ক্লিপিংস আমি বুঝতে পাচ্ছি কোনো সমস্যা হয়েছে, তো সেটা আমি দেখতে পাচ্ছি না, চাতালের একটুখানি এদিক ওদিক ফিল্ম করেছিলাম আমি। তো যাই হোক, আমরা চাতাল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছি। এবার আমরা বেসিক্যালি যেটা করবো, যে এখান থেকে সোজা বিষ্ণুপুরের রাস্তায় উঠবো, ওখান থেকে মুকুটমণিপুরের রাস্তা ধরবো। তো মোটামুটি একই রাস্তা, আমাদের একই রুট দিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এখানে একটা কথা আমার এসে বারবার মনে হচ্ছিল, যে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন এই পিয়ারডোভা এয়ারফিল্ডটা তৈরি হয়েছিল, ইউএস আর্মি B-29 বোম্বার্ডমেন্ট স্কোয়াড এইটা তৈরি করেছিল অ্যাকচুয়ালি ফর দেয়ার বেস। তো সেই জায়গাটা তৈরি হয়েছিল এই জঙ্গল কেটে বলতে পারেন, বা জঙ্গলের ভেতরে বলতে পারেন, হোয়াটএভার। তো আজকে আমি যাওয়ার সময় বা এই চাতাল এক্সপ্লোর করার সময় যেটুকু বুঝতে পাচ্ছি, সো দ্যাট এরিয়া অ্যাকচুয়ালি টেকেন ওভার বাই জঙ্গল এগেন। 2021-এ দাঁড়িয়ে এরকম একটা দৃশ্য দেখা, ডেফিনেটলি দ্যাট ইজ আ কাইন্ড অফ ব্লেসিংস ফর নেচার। So guys, right now we are heading towards Mukutmanipur. The actual destination is Kongshaboti Dam. So I put this destination in my Royal Enfield navigation tripper. So like I am following that. So it's pretty straightforward route. এখান থেকে সোজা বিষ্ণুপুরের রাস্তা ধরে আমি মুকুটমণিপুর উঠবো, তারপর ওখান থেকে অলমোস্ট 60-65 kilometers প্লাস পড়বে কংসাবতী ড্যাম। তো সো গাইস, আমরা অলমোস্ট হাফ ওয়ে চলে এসেছি মুকুটমণিপুর যাওয়ার রাস্তায়। সো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন দুদিকে মোটামুটি একটা জঙ্গল আছে, বাট জঙ্গলটা ডেন্স ফরেস্ট নয়, নর্মাল ছোটোখাটো জঙ্গল, মানে যেটা অ্যাকচুয়ালি বলতে পারেন বাফার রিজিয়ন, যেটা রাস্তায় এসে মিশেছে। এখানে কিছু জায়গা জাস্ট দেখলাম যে জঙ্গলে সাইনবোর্ড দেওয়া আছে, ফরেস্ট রেঞ্জ শুরু হচ্ছে, নামটা পড়তে পারলাম না তাড়াতাড়িতে। তো ডেফিনেটলি ফেরার সময় চেষ্টা করবো দেখার। আচ্ছা, আর একটা জিনিস যেটা, সেটা হলো রাস্তাটা অলমোস্ট পুরো স্ট্রেট, মাঝখানে মাঝখানে কিছু এরিয়া আছে, জনবসতি এরিয়া বা লোকালিটিস আছে, বি অ্যাওয়ার অফ দোজ লোকালিটিস অ্যান্ড এরিয়াস। অ্যাকচুয়ালি কী হয় যে এইসব এরিয়াগুলোতে যে বাম্পার বা যেগুলো থাকে সেগুলো খুবই সার্টেন, মানে কোনোরকম সাইনবোর্ড নেই যে সামনে বাম্পার বা এই ধরনের কিছু,
কিছু কিছু জায়গায় যেগুলো প্রপার রোড কনস্ট্রাকশনের সময় তৈরি করা হয়েছে, ডেফিনেটলি ইউ উইল সি দোজ সাইন্স, বাট যেগুলো লোকাল লোকেরা তৈরি করেছে পরে বা হয়তো কোনো কারণে সাইনবোর্ডটা লাগানো হয়নি, হোয়াট এভার ইজ দ্য রিজন, বাট ওই বাম্পারগুলো একটু দেখে, মানে যখনই বেসিক্যালি জনবসতি আসবে ইউ শুড স্লো ইউর কার। তো এখানে প্রবলেম যেটা হচ্ছে, বাম্পার মানে এখানে একটা বড় বাম্পার বা ওই ধরনের নয়, ছোটো 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 অনেকগুলো বাম্পার, যদি একটু স্পিড থাকে তাহলেও খুব একটা অসুবিধা হবে না, বাট পিলিয়ন থাকলে বা যদি গাড়ি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে বেটার আসতে। সো বন্ধুরা, এই স্ট্রেসটায় চালাতে খুব মজা লাগছে। তো অলরেডি আপনারা এই জঙ্গলের রাস্তাটা উইটনেস করেছেন, দুদিকে সবুজ মাঝগান দিয়ে সোজা চলে যাওয়া মহাসড়ক, তো একটা অন্য ফিলিংস যেটা আমি জয়পুর ঢোকার সময়ও বা জয়পুর থেকে বেরোনোর সময়ও পেয়েছি আর এখনও পাচ্ছি এই মুকুটমণিপুর যাওয়ার রাস্তায়। তো ডেফিনেটলি ইটস আ হাইলি রেকমেন্ডেড রুট। উই আর অলরেডি রিচড কংসাবতী ড্যাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কংসাবতী ড্যামের ওপরে উঠে গেছি। এই ড্যামের ওপরে যাওয়ার জন্য বেসিক্যালি চার চাকা তো মনে হচ্ছে না অ্যালাউ, কারণ মাঝখানে ব্যারিকেড দেওয়া ছিল। তো অনলি এখানে আপনি উঠতে পারেন, টোটো অটো নিয়ে ঘুরতে পারেন, অথবা ইউ ক্যান ইউজ ইউর বাইক। তো ডেফিনেটলি আপনি এটা দিয়ে ঘুরে উল্টো দিক দিয়ে বেরোতে পারেন, বাট আমরা এটা করবো না। আর এখানে টোটো অটো নিলে মোটামুটি আপনারা মুসাফিরানা ভিউ পয়েন্ট অব্দি যাবেন, দ্যাট ভিউ পয়েন্ট ইজ ভেরি গুড, বাট রাইট নাও আমরা ওই ভিউ পয়েন্টে উঠতে পারলাম না। সো বন্ধুরা, কেমন এনজয় করলেন জয়পুরের জঙ্গল? আর এই মুকুটমণিপুরের রাস্তা তো কোনো কথা হবে না, আর তার সাথে কংসাবতী ড্যামের ভিউ। সো সব মিলিয়ে আমার তো অত্যন্ত ভালো লেগেছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার আমরা যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। So please like, share and subscribe and stay tuned with me. Vishnupur's blog pore ashbe ar ekta fresh blog korbo karon already blog ta onek lomba hoye geche. So definitely guys, dekha hobe pore blog e, shonge thakun.